একনজরে দৌলতদিয়া পতিতালয় ভ্রমণ এবং অর্জিত অভিজ্ঞতা সম্পর্কে আজকে আমরা জানতে চলেছি। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ এই পতিতাপল্লীর নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, যা অবস্থিত রাজবাড়ি জেলার অন্তর্গত দৌলতদিয়ায়। এটার অবস্থান এমন এক জায়গায় যে দক্ষিণবঙ্গের মানুষজন এই রুট ছাড়া অন্য কোনো রুটে চলাচল করতে অক্ষম। দক্ষিণবঙ্গে যেহেতু জীবনের বেশ কিছু সময় কাটিয়েছি, সেহেতু এই রাস্তা ধরে চলাচল করতে হয়েছে বহুবার। ঢাকায় আসা যাওয়ার জন্য এই দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট একমাত্র সমাধান। সেই সুবাদে ঘাটে অনেকবার গিয়েছি, কিন্তু বাজারের পাশে অবস্থিত এই নিষিদ্ধ পল্লীতে কখনো যাওয়া হয়নি। লোকমুখে অনেক কথাই শুনেছি এই এলাকা সম্পর্কে, আমার কিছু বন্ধুবান্ধব তো তাদের সর্বস্ব খুইয়েছে এই এলাকায়। সময়টা 2016 সালের শেষ, মানেই ডিসেম্বরের দিকে। যেহেতু শীতকাল, সেহেতু আমরা সকাল সকাল রওনা দিলাম ফরিদপুর পলিটেকনিক সংলগ্ন বাইতুল আমান বাজার থেকে। থ্রি হুইলার তথা অটোতে পৌঁছালাম ফরিদপুর নতুন বাস স্ট্যান্ডে। এরপর ঘাটের গাড়িতে চড়ে বসলাম দৌলতদিয়া বাস টার্মিনালে। বাস টার্মিনালের বিপরীতে যে ছোট ছোট টিনের ঘরগুলো দৃশ্যমান, সেখান জুড়েই নাকি পতিতালয়ের বসবাস। দিন নেই, রাত নেই, অবিরাম লাখো পাপির পাপের বোঝা ভারী হয় এখানে। লাখ লাখ লোকের পাপের সাক্ষী এই অঞ্চল। সেই নিষিদ্ধ এরিয়ায় যারা গিয়েছে তারা আমার চেয়ে ভালো বলতে পারবেন। যাই হোক, এখান থেকে ফেরি বা লঞ্চের মাধ্যমে পার হতে হবে সর্বনাশা পদ্মা নদী। সেখান থেকে বাসে আবার যেতে হবে ঢাকার দিকে। বেশ সময় সাপেক্ষ ব্যাপার, এদিকে আমাদের ওজন কমানো জরুরি ছিল। টার্মিনালের অপোজিটে একটা সরু রাস্তা ভেতরের দিকে চলে গিয়েছে। এ রাস্তার শেষ কোথায় কে জানে। এবার একটা লোক আমাদের সাথে কথা বলার চেষ্টা করতে লাগলো, আমরা তাকে অ্যাভয়েড করছিলাম। আমরা রাস্তা পেরিয়ে যাচ্ছি এমন সময় লোকটি বলল, পাড়ায় গেলে এইদিকে আসেন, কোনো সমস্যা নাই, আমরা আছি। আমরা তার কথাই ভ্রক্ষেপ করলাম না, আপন গতিতে অগ্রপানে চলছি। আরেকজন বলে উঠল, 5 টাকা দেন, গেটে নামিয়ে দিয়ে আসছি। হেঁটে গেলে দালালের পাল্লায় পড়বেন, ওরা জোরাজোরি করে বাজে কাণ্ড ঘটাবে। আমরা পাত্তা না দেওয়ায় কয়েকজন সরে গেল। খানিক বাদে একজন রিক্সাওয়ালা নাচরবান্দার মতো পিছু নিল। শুধু এতেই শেষ হতো না, তারা আমাদের পরিবারের লোকজনের কাছে ফোন করে আমাদের ব্যাপারে বাজে কথা বলতে চেষ্টা করছিল, এমনকি আমাদেরকে বেঁধে রেখেও মুক্তিপণ আদায় করার চেষ্টা করতে পারতো। তবে এখানে সতর্কতা হলো, যদি আপনি অতিরিক্ত চালাক বা একদম ভীতু হন, তবে আপনি তাদের শিকার হতে সময় লাগবেন না, কাছে যা আছে সব কেড়ে নিবে। আর এমন কাহিনী আজ নতুন নয়, প্রতিনিয়ত এমন কাহিনী ঘটে থাকে সেখানে। আপনার মানসম্মান ফালুদা বানিয়ে দিবে, আপনি একজন চরিত্রবান ব্যক্তি হলেও তারা আপনাকে চরিত্রহীন বানিয়ে দিবে, সমাজে মুখ দেখাবার মতো পরিস্থিতি আর থাকবে না। তো ভিউয়ার্স, আমাদের আয়োজন আজকে এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।